हाय गाय, आज के आपनादेरके नतून एक फेसियल देखाबो एलोवेरा दिए डिमे सदा अंश दिए फेसियल। प्रथम एलोवेरा केटे निब, ठीक एभावे आमी एकटु करे केटे निलाम। काटा चामच दिए एखाने मध्ये एलोवेराटा निलाम। এই অ্যালোভেরা দিয়ে আর ডিমের সাদা অংশ দিয়ে যদি আপনি মুখে ম্যাসাজ করেন তাহলে আপনার মুখ অনেক নরম হবে, স্কিন অনেক সফট হবে। আর যে কোনো মেকআপ করতে পারবেন আপনি, আপনার স্কিনে যে কোনো মেকআপ করলে মেকআপটা বসে যাবে আর আপনার স্কিনকে অনেক ভালো রাখে। এটা যদি আপনি সপ্তাহে দুই দিন করতে পারেন এই ফেসিয়ালটা ঘরে, তাহলে আপনার মুখে ব্রণ হবে না, তারপর ম্যাস্তা হবে না। যাদের ম্যাস্তা হওয়ার সম্ভাবনা আছে তাদের এই ম্যাস্তা হবে না। ঠিক এভাবে আপনি অ্যালোভেরাকে নেওয়ার চেষ্টা করবেন। তারপর ডিমের সাদা অংশ, আমি এখানে ডিমের সাদা অংশ একটু নিয়েছি, দেখেন অ্যালোভেরার সাথে মিক্স করছি। আমি হালকা একটু পানি দিব, আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে মিক্স করব, দেখেন এতে কেমন হয়েছে। এখন আমি মুখে ম্যাসেজ করি, দেখেন মুখে ম্যাসেজ করার সিস্টেম কীরকম। প্রথমে এভাবে সব জায়গায় মুখে মাখিয়ে নেবেন। কিভাবে মুখে মাখাচ্ছি, অ্যালোভেরা মুখের জন্য অনেক উপকারী। ঠিক এভাবে মাখাবেন দুই হাত দিয়ে। আর এই যে আমাদের কপালের মতো দাগ পড়ে, এই দাগের জন্য ঠিক এভাবে এই তালু দিয়ে এভাবে মাখবেন, যাতে এখানে যে বলি রেখাগুলো পড়ছে, যে দাগগুলো পড়ছে, এটা পড়বে না। বয়স হলে একটা বয়সের ছাপ পড়ে, এই ছাপটা থাকবে না আপনি যদি এভাবে ম্যাসেজ করেন। আর স্কিনটা ঠিক এভাবে করবেন, তাহলে এই দুই দিকে যে গাল ঝুলে যায় এটা ঝুলবে না, আপনার স্কিনও পুষ্কর হবে, ম্যাসেজটাও আপনি পাচ্ছেন, ভালো একটি ম্যাসেজ পাচ্ছেন। চোখের চারিদিকে আপনি এই ম্যাসেজটা করবেন, চোখের নিচে যে কালো দাগ আছে কালো দাগ চলে যাবে।
নাকের দুই দিকে ময়লার দাগ চলে যাবে, এই এই ম্যাসাজ করবেন। ঠোঁটের চারিদিকে করবেন, ঠিক এভাবে এভাবে 15 মিনিট ম্যাসাজ করবেন, ম্যাসাজ করবেন। এখন আমি দুইয়ে আসবো। হ্যালো গাইস, দেখেন আমার স্কিন কি সফট হয়েছে, অনেক নরম, তুলতুলে হয়েছে। এটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন, সপ্তাহে একদিন করলে হবে। যে কোনো মেকআপ দেওয়ার আগে আপনারা যদি এই অ্যালোভেরা দিয়ে এই ফেসিয়ালটা করতে পারেন, তাহলে স্কিন যে কোনো মেকআপ বসে যাবে, অতি সহজে বসে যাবে। প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকবেন। বাই বাই, আবার দেখা হবে।